ক্লাস ফাইভ, এখন আমরা গণিত ক্লাস করছি। আজ করব 91 পাতার অঙ্ক। দেখো এখানে দিয়েছে 1-এর 3, 1-এর 6, 3-এর 4, ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। এখানে ভগ্নাংশের হরগুলো হচ্ছে 3, 6, 4, লিখে নেবে। আচ্ছা, এবার 3, 4, 6-এর লসাগু করবো। তাহলে যেমন আমরা করি, লিখলাম, লিখে দেখছি, এটা তোমরা 2 দিয়ে করবে, তাহলে কি ছোটোর থেকে বড় একটা নিয়মে যাবে। হ্যাঁ, আর তাতে কোনো সংখ্যা বাদ পড়বে না কখনো। এখানে 3 দিয়ে করেছে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 3 দিয়ে ভাগ করছে, 3-এর 3 বসলো, 3 2×6, 4-কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 4টা সরাসরি বসে গেল। এবার দেখো 2 দিয়ে এই দুটো সংখ্যাকে করছে, 1 তো বসেই থাকবে। তাহলে 2 দিয়ে ভাগ করছে, 2-এর 2, 4-কে ভাগ করছে, 2 2×4। তাহলে এবার এই দুইটা পড়ে আছে, এই ভাগটা তোমরা নাও করতে পারো, একটাই সংখ্যা যখন থাকবে আর দরকার নেই, ঠিক আছে। এখানে করেছে একটা সংখ্যাকে নামিয়েছে, তাহলে এই 3টে সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে কী পেলাম, 3, 6 আর 4-এর লসাগু হচ্ছে 3×2×2, 3 2×6, 6 2×12। তাহলে আমরা এখানে লিখব, তাহলে ভগ্নাংশগুলির হরগুলিকে লসাগু করতে হবে। হয়ে গেল? তাহলে এইবার আমরা ভগ্নাংশগুলোকে সাজিয়ে নেব। তাহলে এক্ষেত্রে সবকটায় কী পাবো, 12 বানাতে হবে। আচ্ছা, এতটা করে নিই, তাহলে কী পেয়ে গেলাম, ভগ্নাংশগুলির হরগুলিকে লসাগু করতে হবে। এবার আমরা ভগ্নাংশগুলোকে সাজিয়ে নেব। তাহলে দেখো 1-এর 3, সেখানে 3-কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে 4 দিয়ে গুণ করছি। শুধু হরকে গুণ করা যাবে না, তাই লবকেও গুণ করা হবে 4 দিয়ে। তাহলে কি পেলাম, 4-এর 4, আর নিচে 3-4-এ 12, তার মানে যা 1-এর 3 তাই 4-এর 12। আবার এটার ক্ষেত্রে দেখো 1-এর 6 ছিল, 6-কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে হয়ে যাবে 6 2×12, আর এখানে 2-এর 2, 2-এর 12। তাহলে যেটা 1-এর 6 ছিল সেটাই 2-এর 12। আবার 3-এর 4-কে কী লিখছি, 4×3, কারণ 3-4-এ 12, তাহলে একেও 3 দিয়ে গুণ করা হবে, তাহলে 3 3×9-এ 12। তাহলে এইবার আমরা তুলনা করছি, 2-এর 12 সব থেকে ছোটো, তারপর 4-এর 12, তারপর 9-এর 12 সব থেকে বড়। তাহলে আসল যে মূল যে ভগ্নাংশ ছিল 2-এর 12, যেখান থেকে পেয়েছি, সেই ভগ্নাংশটা আমরা লিখব, অর্থাৎ 1-এর 6। তাহলে লিখলাম 1-এর 6, 4-এর 12, সেটার যে মূল ভগ্নাংশটা ছিল অর্থাৎ 1-এর 3, সেটা। তারপর 9-এর 12-র মূল ভগ্নাংশটা কী ছিল, 3-এর 4। তাহলে পেয়ে গেলাম 1-এর 6 সব থেকে ছোটো, তারপর 1-এর 3, তারপর 3-এর 4 হলো। 2-এর অঙ্কটা দেখো, 2-এর 15, 2-এর 5, 1-এর 15, 2-এর 9, এদেরকে ওই একইভাবে আমাদের, এটা কিন্তু বড় থেকে ছোট, খালি আমরা সাজাবার সময় উল্টো সাজাচ্ছি, আগে বড়কে তারপর আস্তে আস্তে ছোটোর দিকে যাব। তাহলে ওই একইভাবে হরগুলো নেওয়া হলো, 5, 15, 9, তাহলে এদের লসাগু করব। করে ফেলি এটা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে করা যাবে, কিন্তু কি বলেছিলাম যে ছোট সংখ্যা থেকে আমরা শুরু করলে আমাদের সুবিধা হবে। দেখো 3 দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়, তাহলে আমি 3 লিখছি, তাহলে এই 5টা পড়েই থাকবে, 5-কে তো ভাগ করা যাবে না 3 দিয়ে, কিন্তু 15-কে 3 5-এ 15, 5 হলো ভাগফল, আর 9-কে 3 3×9, দেখো হয়ে গেল। এবার দুটো 5 পড়ে আছে, তাহলে 5 লিখলাম, 5-এর 5, 5-এর 5, তাহলে ওই 3টা পড়ে আছে। তাহলে এখানে ওরা যেমন করেছে যে 3 দিয়ে একটা করে নিয়েছে, তাহলে 1 1 1 এখানে দাগ টেনে দিলাম, তাহলে পেলাম 3×5×3, তাহলে হলো 3 5-এ 15, 3 15-ও 45। তাহলে এটাই আমরা লিখে ফেলবো এখানে, তাহলে লেখা হয়ে গেল। পরের পাতায় দেখো,
তাহলে এখানে 2 এর 5 আছে, তাকে আমায় নিচেটাকে 45 করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? 5 9 45, তাহলে 9 দিয়ে গুণ করব। তাহলে ওপরে নিচে দু জায়গাতেই 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে বসিয়ে নিই সব কটা, তাহলে দেখো 5 গুণিত 9, 2 গুণিত 9, তাহলে হয়ে গেল 9 দুগুণে 18 45, 1 গুণিত 3, 15 গুণিত 3, 3 এর 45, 2 গুণিত 5, 9 গুণিত 5, 10 এর 45। এবার আমরা তুলনা করছি, 18 এর 15 সব থেকে বড়, 10 এর 45, তারপর 3 এর 45, 18 10 3। তাহলে মূল ভগ্নাংশগুলো চলে যাই, তাহলে 2 এর 5, 2 এর 9, আর 1 এর 15 পরপর। ঠিক আছে, দেখো 3 এর অঙ্কটায় বলেছে লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, তার মানে হরগুলো লসাগু করব। তাহলে 14 7 21-এর লসাগু হচ্ছে, প্রথমে 7 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, আর করছি না, দুটোই একটা একটা করে সংখ্যা আছে। তাহলে পেয়ে গেলাম কি, 7 গুণিত 2 গুণিত 3, তাহলে 6 7 42, তাহলে 42 পেলাম এদের লসাগু। তাহলে সব কটার হরকেই আমরা 42 বানাবো। তাহলে 14 গুণিত 3, 3 14 42, দেখো এখান থেকেও আমরা পেতে পারি, 14 আছে, 7 দুগুণে 14, তাহলে কত হবে, আর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 একে 3, 3 14 42 হয়ে গেল। পরেরটা দেখো, 2 এর 7, তাহলে 7 বাদ দিলে কি পড়ে আছে, 3 দুগুণে 6, তাহলে এখানে 6, এখানেও 6, 6 দুগুণে 12 42, আর আছে 3 এর 21, তাহলে 3 7 21 নিলে পড়ে আছে 2, তাহলে 21 গুণ 2, 3 গুণ 2 হয়ে গেল কত, 6 এর 42। তাহলে দেখো তিনটে ক্ষেত্রেই আমরা সমান হর বানিয়ে ফেলেছি, 3 এর 42, 12 এর 42, আর 6 এর 42। ব্যাস এইটাই চেয়েছিল। দেখো 4 এর অঙ্কে বলেছে ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই, তাহলে ওই একইভাবে আগে হরের লসাগু করব। আচ্ছা আমি তোমাদের এই 6 এর অঙ্কটা করে দেব, হ্যাঁ তোমরা কিন্তু বাকি অঙ্ক করবে, ঠিক আছে। দেখো 12 3 আর 18-এর লসাগু করছি, প্রথমে 2 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3-কে ভাগ করা যায়নি তাই 3 বসিয়ে দিয়েছি সরাসরি। এবার 3 দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 তিরিক্ষে 9, তাহলে এই দুটো আর এমন কোনো সংখ্যা নেই যেটা দুটো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে, তাই এখানেই শেষ করে দিয়েছি। তাহলে কি পড়ে আছে, 2 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে পাচ্ছি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, তাহলে আমাদের লসাগু হয়েছে 36। তাহলে দেখো, তাহলে 1 এর 12 ওপর নিচে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 এর 36, 2 এর 3-কে ওপর নিচে 12 দিয়ে গুণ করছি, তাহলে 24 এর 36, আর 2 এর 18 একে ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, কারণ সব কটা হরকেই আমরা 36 বানাচ্ছি। তাহলে এবার দেখতে পাচ্ছি 3 সব থেকে ছোট, তারপর 4 তারপর 24, তাহলে এটা সবার আগে লিখলাম, 3 এর 36 সব থেকে ছোট, 4 এর 36 তার থেকে একটু বড়, 24 এর 36 সব থেকে বড়। তাহলে মূল ভগ্নাংশে ফিরে গেলাম, তার মানে 1 এর 12 সব থেকে ছোট, 2 এর 18, 1 এর 12, 2 এর 18, 2 এর 3 হয়ে গেল। বাকি অঙ্ক তোমরা করবে।